বেঙ্গল জব আপডেটস স্টে আপডেটেড অলওয়েজ নমস্কার বন্ধুরা আজ আমাদের প্র্যাকটিস সেট নাম্বার আট মনে রাখো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জি কে তার সাথে ইংলিশের একদম ফুল প্রিপারেশান পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যা যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা করে লাইক করে দাও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন বলছে সোনালী চতুর্ভুজ প্রকল্প শেষ হয় কত কত সালে সালে চতুর্ভুজ প্রকল্প শেষ হয় অপশন দেখো দেখো বলছে বারো আর দু হাজার চোদ্দ ঠিক আছে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার বারো সালে এছাড়া তোমরা মনে রেখো এই যে সোনালী চতুর্ভুজ প্রকল্প এটি কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প এখানে বলা হয়েছিল আমাদের ভারতের মোট চারটি মেট্রো শহর যেমন দিল্লি কলকাতা মুম্বাই আর চেন্নাই এই চারটি শহরকে একটি হাইওয়ের মাধ্যমে যুক্ত করা হবে ঠিক আছে তো এই কাজটি কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছে দু সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম ভাষা রাজ্য কোনটি কি বলছে ভারতের প্রথম ভাষা রাজ্য কোনটি এটা কিন্তু হয়ে যাবে তোমরা সবাই জানো এটা হবে অন্ধ্রপ্রদেশ কি হবে অন্ধ্রপ্রদেশ এটা কিন্তু হয়েছিল উনিশশো তিপ্পান দেখো বলছে কত সালে ভাকরা নাঙ্গাল বাদ তৈরি হয় কি বলছে কত সালে ভাকরা নাঙ্গাল বাদটি তৈরি হয়েছিল অপশন দেখো অপশন দেখো এ বলছে উনিশশো চুয়াত্তর বি এ বলছে উনিশশো চৌষট্টি সি এ বলছে উনিশশো চুয়ান্ন আর ডি এ বলছে উনিশশো বাহান্ন ঠিক আছে এটা কিন্তু অ্যান্সারে যাবে উনিশশো চুয়াত্তর অপশন নাম্বার এ তোমরা যারা অ্যান্সারগুলি পারবে তাদের অবশ্যই কমেন্টে আমার অ্যান্সার বলার আগে অ্যান্সারগুলি দিয়ে দেবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এরপর এগারো এগারো বলছে যে কারেকশন কোনটি ভুল আছে এখানে আচ্ছা বলছে মেনি কান্ট্রিজ আর নট অ্যাক্টিং এনআ টু কন্ট্রোলড ক্লাইমেট চেঞ্জ তো বলছে মেনি কান্ট্রিজ আর নট অ্যাক্টিং ফার্স্ট এনআফ টু কন্ট্রোল্ড ক্লাইমেট চেঞ্জ দেখো এখানে দেখো এই যে কথাটি আছে টু এই টু এর পর কিন্তু ভারতের ফার্স্ট ফার্ম বসে ভাসবে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম কিন্তু বসে না এখানে দেখো আছে কন্ট্রোলড আছে ঠিক আছে কন্ট্রোলড এখানে কিন্তু হবে কন্ট্রোল হবে লাস্টে ইডি বুঝবে না ঠিক আছে তো এটা কিন্তু ভুল হয়ে যাবে দেখো অপশন নাম্বার কোথায় আছে দেখো এটা হবে অপশন নাম্বার ডি ফার্স্ট এন টু কন্ট্রোল এখানে কন্ট্রোল হবে না কন্ট্রোল হবে নেক্সট কোয়েশ্চেন বারো বলছে বেস্ট ইম্প্রেশন ঠিক আছে বেস্ট ইম্প্রেশন প্রশ্ন এটা দেখো বলছে আই এম নট গন আই এম নট গন টু হার্ম দিস এখানে কিন্তু কোশ্চেনটা দেখলেই হিসটা যাচ্ছে এই গনটি কিন্তু হবে না এই গনটি কিন্তু কেন হবে না কেন হবে না আই এম দেওয়া আছে এই অ্যাম থাকলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস এম কিংবা ইস কিংবা আর ঠিক আছে এখানে এম আছে এরপর কি বলে এরপরে বলে ভার্বের সাথে আইএনজি যোগ ঠিক আছে ভার্বের সাথে কি হয় আইএনজি যোগ হয় এখানে গনটা কিন্তু হবে না এখানে গনটা হবে না হবে এখানে গোয়িং হবে এখানে এখানে কিন্তু হয়ে যাবে গোয়িং হবে ঠিক আছে দেখো অপশন কোথায় আছে গোয়িং অপশন নাম্বার বি আছে এটা হবে এম নট গোয়িং কি হবে আই এম নট গোয়িং টু হার্ম দিস ডগ ওকে এরপর তেরো তেরো বলছে যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয় কোন পদ্ধতিতে এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এই সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয় তাকে কি বলে অপশনগুলো নাও অপশন বলছে ভেন্টিলেশন অপশন এতে বলছে অপশন বিতে বলছে প্রেশার রিলিজ অপশন সি এ বলছে এফিউশন আর ডি এ বলছে ডিফিউশন ঠিক আছে দেখো মোর এখানে অপশন আছে তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার রিলিজ ঠিক আছে কি হবে প্রেসার রিলিজ এরপর বলছে ড্রেন অফ ওয়েলথ এই প্রবক্তা কে কি বলছে ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্বের প্রবক্তা কে ইনি কিন্তু আমাদের একজন বিখ্যাত মানুষ ঠিক আছে অপশন দেখো অপশন এ বলছে রমেশ চন্দ্র দত্ত অপশন বি বলছে মহাত্মা গান্ধী আর সি এ বলছে নেহেরু অর্থাৎ আমাদের জওয়ালাল নেহরু আর অপশন ডি এ বলছেন দাদাভাই নওরাজি ঠিক আছে এটা কিন্তু আনতে হবে দাদাভাই নওরাজি কি হবে দাদাভাই নওরাজী এছাড়া মনে রাখো এই যে দাদাভাই নওরাজি ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম পার ক্যাপিটাল যে ইনকাম সেটা গণনা করেছিলেন কি করেছিলেন পার ক্যাপিটাল ইনকাম প্রথম ইনিই গণনা করেন ইংরেজদের আমলে ওকে এরপর পনেরো পনেরো বলছে ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত রয়েছে ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত আছে সব থেকে বেশি কোন শিল্পটি করে মানুষ ঠিক আছে ভারতের মধ্যে এটা কিন্তু অপশন দেখো দেখো অপশন এ বলছে লৌ হিসাব শিল্প এ বলছে বস্ত্র শিল্প সি এ বলছে পাট শিল্প আর টি এ বলছে চা শিল্প ঠিক আছে এটা কিন্তু অ্যান্সার হবে বস্ত্র শিল্প ভারতে সব বেশি কিন্তু বস্ত্র শিল্পের সাথে মানুষ যুক্ত আছে ভারতের মধ্যে এরপর ছিল ষোলো ষোলো বলছে কোন শহরকে বলে পৃথিবীর কসাইখানা কি বলে কোন শহরকে বলে পৃথিবীর কি কসাইখানা এই কসাইখানা কোন শহরকে বলে ঠিক আছে অপশন দেখো অপশন এতে বলছে নিউ ইয়র্ক বিতে বলছে লস অ্যাঞ্জেলেস সি এ বলছে শিকাগো আর ডি এ বলছে টরেন্টো তো নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস শিকাগো আর টরেন্টো এখানে কিন্তু অপশন যে উত্তর হয়ে যাবে শিকাগো শিকাগো কিন্তু শিকাগো কিন্তু বলে পৃথিবীর কসাইখানা বলে ঠিক আছে শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলে ওকে অবশ্যই তোমরা মনে রাখবে এরপর আমাদের নেক্সট কোশ্চেন তেইশ বলছে নিচের কোনটি জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডাক ইন্ডিকেশন মার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে তাই তো কোনটি জিআই ট্যাগ পেয়েছে মেনলি এখানে এই চেয়েছে অপশন কিন্তু প্রথম অপশানে বলছে তামিলনাড়ুর মাদুরাই ইডলি বি এ বলছে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা সি এ বলছে বিহারের ভাগল সিল্ক আর ডি বলছে কাশ কাশ্মীরের পশমিনা শাল তাই তো কোনটা জিআই ট্যাগ পেয়েছে ওকে এখানে কিন্তু অ্যান্সার হবে কাশ্মীরের পশ্মিনা শাল কী হবে কাশ্মীরের পশমিনা শাল এবার চব্বিশ বলছে তরাই কথাটির অর্থ কি তরাই কথাটির অর্থ কি অপশন দেখো বলছে গভীর তারপরে উপত্যকা তারপরে ঢাল তারপরে স্যার সাথে ঠিক আছে কি বলছে দেখো গভীর বলছে অপশন বি এ বলছে উপত্যকা সি এ বলছে ঢাল আর ডি এ বলছে স্যার সাথে এখানে কিন্তু অ্যান্সার হবে সার সাথে তরাই তরাই কথা অর্থ হচ্ছে আমাদের স্যার সাথে এরপর পঁচিশ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে বলছে কোন বড় লাটের আমলে বঙ্গভঙ্গ রথ করা হয় ঠিক আছে এই রথ কথা কিন্তু এখানে উল্লেখ আছে যদি এখানে রথ কথাটা না থাকতো যদি বলতো যে বঙ্গভঙ্গ কবি হয় তখন কিন্তু উত্তর হতো লর্ড কার্জন হতো ঠিক আছে যদি বলতো যদি আমাদের বলতো যে কার আমলে বঙ্গভঙ্গ হয় তখন হতো লর্ড কার্জন কিন্তু এখানে তা বলনি এখানে কি বলছে বলছে রদ হয় কার আমলে ঠিক আছে রদ হয় কার আমলে এটা কিন্তু হবে লর্ড হার্ডিংস কি হবে লর্ড হার্ডিংস ঠিক আছে এটা কিন্তু হয়েছিল উনিশশো সালে উনিশশো আর যদি বলতো যে কবে হয়েছিল তখন তো উনিশশো পাঁচ কি হতো বলো উনিশশো পাঁচ হতো উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল আর আর রদ হয়েছিল উনিশশো সালে ওকে এরপর ছাব্বিশ ছাব্বিশ বলছে গরিবি হাটাও কি বলছে গরিবী হাঁটাও এই স্লোগানটি প্রথম উচ্চারিত হয় কোন পরিকল্পনাকালে কোন পরিকল্পনা অর্থাৎ কিন্তু পঞ্চমী পরিকল্পনার সময়ে এই কথাটা এসেছিল যে গরিবী হাটাও আমরা সবাই জানি এই যে গরিবী হাঁটাও নারা কিন্তু প্রথম দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক আছে তো ইনি প্রথম তাই এনার সময় কোন পরিকল্পনা চলছিল এনার সময় কিন্তু পরিকল্পনা চলছিল পঞ্চম কে বলো পঞ্চম পরিকল্পনা চলছিল ঠিক আছে পঞ্চম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা চলছিল তো এই যে গরিবটা এটা কিন্তু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এরপর বলছে সংবিধানের কোন কেন্দ্র রাজ্য এবং যৌথ তালিকা রয়েছে ঠিক আছে কেন্দ্র তালিকা রাজ্যের তালিকা এবং যৌথ তালিকা তিনটে তালিকায় আছে কত নম্বর তপশিলিতে ঠিক আছে কত নম্বর তপশিলিতে দেখো অপশন দেখো অপশন এতে বলছে চতুর্থ বিতে বলছে পঞ্চম সিতে বলছে ষষ্ঠ আর ডিতে বলছে সপ্তম তাই তো তো এখানে কিন্তু অ্যান্সার হবে ডি অপশন নম্বর ডি সপ্তম তফসিলিতে ভারতে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা তার যৌথ তালিকা তিনটে তালিকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর নেক্সট কোয়েশ্চেন আঠাশ থেকে বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তাই তো মানে শূন্যস্থান পূরণ টাইপের কি বলছে থ্যাংক ইউ সো ড্যাশ ফর হেল্পিং মি উইথ দিস প্রজেক্ট তাই তো থ্যাংক ইউ সো ড্যাশ দেখো কথাটা কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে বলো যদি কাউকে তোমরা যদি কোনো কিছু সেই শ্রদ্ধা জ্ঞাপন বা তার প্রতি কোনো সে কোনো কিছু ভালো কিছু করলে তুমি যদি তাকে বলো যে থ্যাংক ইউ বলতে গেলে কিন্তু তোমরা অনেকেই উচ্চারণ করে বলো যে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই কথাটা কিন্তু আমরা ব্যবহার করি তাই তো তাই এখানে কিন্তু অ্যাচার হয়ে যাবে মাচ ঠিক আছে কারোর প্রতি যদি আমরা গ্রেটফুল অনুভব করি তখনই আমরা কিন্তু ব্যবহার করি এই কথাটা থ্যাংক ইউ সো মাচ তাই শূন্যস্থানে হবে অপশন নাম্বার ডি মাচ এরপর উনত্রিশ উনত্রিশ বলছে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন তাই দেখো কি বলছে ওয়ান হু ডাইস ফর এ নোবেল কস ওয়ান মানে যে কেউ কেউ হু ডাইস মানে মারা গেছে ফর এ নোবেল কস মানে কি ভালো কাজের জন্য কেউ মারা গেছে ভালো কাজের জন্য যারা মারা যায় তাদের কিন্তু বাংলায় বলে শহীদ কি বলে শহীদ বলে শহীদ কথা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি আছে যাক তো আমরা সর করবো আমরা শহীদই ব্যবহার করি ঠিক আছে ওয়ান হু ডাইস ফর এ নোবেল কস মানে ভালো কাজের জন্য যে মারা যায় তাকে আমরা শহীদই বলি তাই তো আর শহীদকে কিন্তু ইংলিশে বলে বলে কি বলে মার্টিয়ার বলে কি বলে মার্টিয়ার বলে আচ্ছা বাকি অপশন দেখে দেখো 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 বিয়ে বলছে হেরেটিক ঠিক আছে এই হেরেটিক কথা অর্থ কিন্তু হয়ে যাবে ধর্মবাদী ঠিক আছে এই হেরেটিক কথা অর্থ কিন্তু ধর্মবাদী আর সি এ দেখো বুচার আছে এই বুচার মানে কিন্তু কষায় বোঝায় বুচার মানে কি বোঝায় কষায় বোঝায় ঠিক আছে আর দেখো নার্সিস্ট আছে নার্সিস্ট এই নার্সিস্ট কিন্তু বলতে বোঝায় একটা মানুষ একটা মানসিক রোগ যেখানে মানুষ নিজেকে অন্যের তুলনায় বড় বা আহ গ্রেট বলে মনে করে ঠিক আছে যে বাকিরা সব জল ভাত আর সে হচ্ছে মাংস ভাত টাইপের ওকে এরপর ত্রিশ ত্রিশে বলছে ইডিয়াম কি বলছে দেখো বলছে অ্যান আই ওয়াশ কি বলছে অ্যান আই ওয়াশ দেখো আই ওয়াশ কতটা কিন্তু আহ ব্যবহার করা হয় যদি কেউ কখনো মিথ্যা কথা বলে যে কোনো সেটা সেটাই না কিন্তু তাও সেটা বলছে যে এটাই হবে ঠিক আছে যা যেটা সাধারণত রাজনীতির যারা করে তারা যেটা করে যেটা বলে ঠিক আছে যে এমনটি হবে না তাও বলে যে এটাই হবে হ্যাঁ এটাই এটাই সঠিক আমি যেটা বললাম সেটাই ঠিক তো এমন ধরনের কথা কথা বলে দেখো অ্যান আই ওয়াশ এটা কিন্তু হবে অপশন নাম্বার বি কি বলছে পিটেন্স অর্থাৎ পিটেন্স করা ঠিক আছে পিটেন্স করা কি বোঝায় আই ওয়াশ করা এরপর আমাদের নেক্সট পেজ বলছে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটি কে প্রতিষ্ঠা করে ফরওয়ার্ড ব্লক তাই ফরওয়ার্ড ব্লক এ বি যার কিন্তু সাইন আমাদের সিংহ এই সিংহ না এটা হচ্ছে আচ্ছা সিংহই হবে হয়তো বা যাই হোক তো ফরওয়ার্ড ব্লকের কিন্তু প্রতিষ্ঠা করবে আমাদের সুভাষচন্দ্র বসু কি হবে সুভাষচন্দ্র বসু এটা কিন্তু হয়েছিল উনচল্লিশ সালে কালে উনিশশো উনচল্লিশ সালে কে করেছিলেন আমাদের প্রিয় সুভাষ চন্দ্র বসু এরপর চলো ছত্রিশ বলছে দহশালা বন্দোবস্ত কে প্রতিষ্ঠা করে কি বলছে দহশালা বন্দোবস্ত কে করে অপশন দেখো এতে বলছে বলছে লর্ড সি এ বলছে লর্ড আর বলছে চার্লস উড তাই তো মোট এখানে চারটি অপশন আছে তো এখানে কিন্তু হবে লর্ড কর্নওয়ালিস কি হবে অপশন নাম্বার সি দহশালা বন্দোবস্ত চালু করে কি লর্ড কর্নওয়ালিস ওকে এরপর সাঁত্রিশ তবে সাধ্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে কবে মহাবীর জন্মগ্রহণ করেন কি বলছে কবে মহাবীর জন্ম গ্রহণ করেন তাই তো কবে মহাবীর জন্ম গ্রহণ করেন অপশন দেখো অপশন এতে বলছে পাঁচশো চল্লিশ গিতে বলছে পাঁচশো ছেষট্টি আর সি এ বলছে চারশো আটষট্টি আর ডি এ বলছে চারশো তিরাশি তাই তো এবার নেক্সট থার্টি এইট

আসকোয়াড এছাড়াও মনে রাখো এই কলেরা রোগ কিন্তু অবশ্যই ব্যাকটেরিয়া গঠিত রোগ ঠিক আছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ ওকে এরপর নেক্সট কোশ্চেন চুয়াল্লিশ বলছে ভয়েস চেঞ্জ কি বলছে ভয়েস চেঞ্জ সমীর সমীর তাই তো সমীর দেখো দেখো কিন্তু অবজেক্ট বসে কিন্তু তো কিন্তু এখানে আছে ডোর তো এখানে দা ডোর দিয়ে অপশনটি শুরু হবে আচ্ছা দেখো সমীর ডোর বলছে অর্থাৎ তিনি শার্ট লেখা আছে এই কিন্তু ফ তাই পাস্ট যদি পাস্ট ইন্ডিপেন্ট যদি হয় তো তার সূত্র হয় অবজেক্ট প্লাস ওয়াস কিংবা ওয়ার তারপরে ভারবে থার্ড ফর্ম বসে ঠিক আছে তো দা অপশনে দা ডোর কিন্তু প্রথমেই আছে দা ডোর প্রথমেই কিন্তু আছে আচ্ছা এরপরে বলে কিন্তু ওয়াস কিংবা ওয়ার বসে দেখো অপশন বি এ কিন্তু ওয়াজ নেই তাই বিটা কিন্তু হবে না দেখো সি এ দেখো ওয়াশ নেই তাই সিও হবে না ডিও কিন্তু ওয়াজ নেই তাই ডিটাও কিন্তু অপশন অনুযায়ী উত্তর হবে না একমাত্র কিন্তু দেখো অপশন নাম্বার এ তে এখানে ওয়াজটি লেখা আছে তাই এই অপশন নাম্বার এ কিন্তু উত্তর হয়ে যাবে কি হবে দা ডোর ওয়াজ শার্ট উইথ এ ব্যাং আচ্ছা দা ডোর ওয়াজ শার্ট উইথ এ ব্যাং বাই সমীর এখানে শার্টটা এই শার্টটা হবে না এখানে মিস্টেক আছে ঠিক আছে কি হবে দা ডোর ওয়াজ শার্ট উইথ এ ব্যাং বাই সমীর এরপর ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলছে ন্যারেশান চেঞ্জ কি বলছে ন্যারেশান চেঞ্জ ডাইরেক্ট হয়ে ইনডাইট করতে হবে আর ইনডাইট থাকলে ডাইরেক্ট করতে হবে দেখো কোশ্চেন কি বলছে কোশ্চেন বলছে হি আস্ক মি হোয়াট টাইম উইল দ্য সান সেট টুমোরো তাই তো হি আস্ক মি হোয়াট টাইম উইল দ্য সান সেট টুমোরো এখানে আমরা পুরো অপশন পড়বোই না কেন পড়বো না কারণ আমরা বেশ কিছু এখানে ইন্ডিকেটর পাচ্ছি কি কি পাচ্ছি দেখো এই যে টুমোরো কথাটা লেখা আছে টুমোরো কিন্তু ন্যাশনাল চেঞ্জ করলে থাকে না এটা কি হয় এটা কিন্তু নেক্সট ডে হয়ে যায় কি হয় নেক্সট ডে হয় কি হয় নেক্সট ডে এটা হয়ে যাবে দেখো অপশান ওয়ে দেখো দেখো অপশান এতে নেক্সট ডে আছে অপশান সিতেও আছে আর অপশান ডিতেও কিন্তু আছে যাক এ সি কিংবা ডি হতে পারে আচ্ছা বাকি ওই দেখি দেখো বাকি দেখো না উইল লেখা আছে কি আছে উইল এই উইলটা কিন্তু চেঞ্জ করলে উইল থাকে না কি হয় উড হয় কি হয় উড হয় ডাব্লিউ ও ইউএলডি দেখো অপশান এতে কিন্তু উড কথাটা নেই তা অপশান এ হবে না অপশানে কিন্তু প্রথমেই বাদ হয়ে যাবে যেহেতু উড কথাটা লেখা নেই এরপর অপশন বি দেখো অপশন বিতেও কিন্তু আচ্ছা বিতে উড আছে ঠিক আছে বিতে উড আছে আচ্ছা সি তে দেখো দেখো সি এ সি সি এ তে উড আছে আচ্ছা আর তেও উড আছে তাই তো কিন্তু বিতে বিতে কিন্তু প্রথমে আমরা বাদ দিয়েছিলাম কারণ নেক্সট যে না তাই বিটা বাদ হয়ে যাবে দেখো বাকি কি অপশান পেলাম লাস্ট অপশন আছে সি আর ডি আছে সি আর ডি এটা কিন্তু অপশন অনুযায়ী বাকি আছে আচ্ছা দেখো অ্যান্সার কোনটা হবে বলছে হি মি কি বলছে হি মি আচ্ছা রেখে দেবো হোয়াট টাইম উইল দ্য সান কি বলছে হোয়াট টাইম উইল দ্য সান বলছে দেখেন হবে হোয়াট টাইম দ্য সান উড সেট দ্য নেক্সট ডে অনুযায়ী কি বলছে কায়াত কোন দেশের মুদ্রা অপশন দেখো অপশন বলছে জার্মানি অপশন এতে বিতে বলছে মায়ানমার শীতে বলছে নেপাল আর ডিতে বলছে মালয়েশিয়া তাই তো অপশন অনুযায়ী এখানে কিন্তু উত্তর হবে মায়ানমার কিন্তু মায়ানমার দেশের মুদ্রা এছাড়াও যে আছে এই জার্মানির মুদ্রা কিন্তু হবে ইউরোপ এরপর দেখো নেপাল নেপালে কিন্তু আমাদের রুপি বলে ওরা আচ্ছা দেখো মালয়েশিয়া আছে এ মালয়েশিয়াতে কিন্তু চলে রিগি কি বলে রিঙ্গিত কি বলে মালয়েশিয়ার টাকা কিন্তু বলে রিঙ্গিত এরপর একান্ন একান্ন বলছে অ্যাসেস এই কথাটি কোন খেলার সাথে যুক্ত কি বলছে এই কথাটি কোন খেলার সাথে যুক্ত অপশন দেখো বলছে ক্রিকেট বিতে বলছে বলছে বাস্কেটবল ফুটবল আর ডি তে বলছে হকি তো অপশন উত্তর হবে ক্রিকেট কথাটি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত এই অ্যাশেস কথার সাথে কিন্তু একটা কাপ যুক্ত আছে অ্যাশেস কাপ কিন্তু অবশ্যই ফুটবল ফুটবল না ক্রিকেটের কাপ কিন্তু মনে রেখো অ্যাশেস কাপ বলে কিন্তু একটা কাপ আছে যেটি ক্রিকেট খেলার সাথে যুক্ত এরপর বত্রিশ এই বাহান্ন বাহান্ন বলছে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি অপশন দেখো দেখো অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার কিন্তু হবে না কারণ এটা আচ্ছা এরপর দেখো বি দেখো জ্ঞানপীঠ এই উত্তর কিন্তু এখানে হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্যে সমান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার এরপর তিপ্পান্ন তিপ্পান্ন বলছে হিমলোলজি কি বলছে হিমলোলজি কি বলেছে হিমলোলজি এটি কি সংকত বিদ্যা এটা কিন্তু হবে ঘুম সংকত বিদ্যা কেবে ঘুম সংক্রান্ত বিদ্যা হয়ে যাবে হিমলোলজি এরপর আটান্ন আটান্ন বলছে সিনোনি অর্থাৎ প্রতি শব্দ কি বলছে সিনোনিম অর্থাৎ প্রতি শব্দ দেখো অপশন আহ বলছে ম্যাস্ট্রো কি বলছে ম্যাস্ট্রো তাই তো এই ম্যাচটা বলতে কিন্তু বোঝায় যে সামান হু ইজ ভেরি স্কিল্ড ঠিক আছে সামান হু ইজ ভেরি স্কিল্ড ঠিক আছে যে খুব স্কিলপূর্ণ মানে সে যে খুব মানে অসাধারণ ব্যক্তি ঠিক আছে তো এখানে কিন্তু হয়ে যাবে জিনিয়াস কি হবে জিনিয়াস ম্যাস্ট্রো এর শ্রীরুম কিন্তু হয়ে যাবে জিনিয়াস এরপর ওদের নেক্সট কোশ্চেন দেখো চুয়াত্তর চুয়াত্তর কিন্তু বলছে এডিয়াম কি বলছে এডিয়াম দেখো প্রশ্ন বলছে হার্ট অ্যান্ড সোল কি বলছে হার্ট অ্যান্ড সোল অপশন দেখো বলছে কুইকলি আছে তারপরে কমপ্লিটলি আছে সার্টেনলি আছে আর লাউডলি আছে তাই তো কুইকলি মানে কিন্তু দ্রুত কমপ্লিটলি মানে পুরোটাই আর সার্টেনলি মানে হঠাৎ আর লাউডলি মানে কিন্তু জোরে তাই তো এই হার্ট অ্যান্ড সোল বলতে কিন্তু বোঝায় কমপ্লিটলি কি বোঝায় কমপ্লিটলি মানে পুরোটাই ঠিক আছে হার্ট অ্যান্ড সোল বলতে বোঝায় কমপ্লিটলি অর্থাৎ পুরোটা এরপর পঁচাত্তর বলছে স্নোকাপিডিয়া স্নোকা পিডিয়া নামক মোবাইল অ্যাপ চালু করেছে কোন কোন রাজ্য তাই তো স্নোকা পিডিয়া বলে একটা মোবাইল অ্যাপ চালু করেছে কোন রাজ্য এটা হবে কেরল হয়ে যাবে এরপর এইটি বলছে অ্যান্টনি অর্থাৎ কি বিপরীত শব্দ অ্যান্টনি অর্থাৎ কি বিপরীত শব্দ দেখো কি বলছে বলছে ইমপ্রেসিভ কি বলছে ইমপ্রেসিভ মানে কোনো কিছু যখন খুব ভালো লাগে তখন আমরা বলি ইমপ্রেসিভ ঠিক আছে পছন্দের কিছু হলে সেটা হয় ইমপ্রেসিভ তাই তো তাহলে অপছন্দের কিছু হবে বা সাধারণ কিছু একটা হবে তো কিন্তু এই যে ইমপ্রেসিভ এটার অ্যান্টিনিম কিন্তু হয়ে যাবে অর্ডিনারি মানে কি সাধারণত ঠিক আছে অর্ডিনারি মানে কি সাধারণত অ্যান্সার এখানে হয়ে যাবে ইমপ্রেসিভের অপজিট ওয়ার্ড এরপর তো লাস্ট টু কোয়েশ্চেন কি বলছে এইটটি ফোর ফিল্ড দা লাগে শূন্য স্তর প্রোড এ ড্যাশ অফ ফিল্ড কি বলছে এ ড্যাশ অফ হিল তাই তো একটা পাহাড়ের ড্যাশ দেখো পাহাড়ে কিন্তু হয়ে যাবে ক্লাস্টার এ ড্যাশ অফ হিল এটা কিন্তু ক্লাস্টার হবে ঠিক আছে অনেক ধরনের এই ধরনের অনেক কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলো তো একটু মুগস্ত করতে হবে ঠিক আছে এ ড্যাশ অফ হিল অর্থাৎ তোমার ক্লাস্টার বোঝায় তারপর এই বাঞ্চ অফ বুকস হয় ঠিক আছে বেঞ্চ অফ জাজেস হয় তো এগুলো কিন্তু মুগস্ত তোমাদের করতে হবে এরপর এইটি ফাইভ বলছে রাভা উপজাতি কোথায় বাস করে কি বলছে রাভা উপজাতি কোথায় বাস করে এটা কিন্তু আসামে কোথায় হবে আসামে রাভা বলতে কিন্তু আসামে বাস করে এছাড়া তোমরা মনে রাখো এই যে রাভা যে নৃত্যটা ঠিক আছে এই রাভা থেকে তোমার নাচ আছে যেটা রাভা নৃত্য বলে ঠিক আছে এবং রাভা নৃত্য কিন্তু মেয়েদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে নাচ হয় তো পরীক্ষা এক্সামে আসে যে যে মেয়েদের জীবনে নানা ঘটনা নিয়ে নৃত্য হয় কোন নৃত্যটি এটা কিন্তু হয়ে যাবে রাভা নৃত্য ঠিক আছে তো এই ছিল আমাদের শেষ কোশ্চেন তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও সেটাকে সাবস্ক্রাইব করে